ভারতের 70 কিলোমিটার ভিতরে ঢুকে পড়েছে চীনের সেনাবাহিনী। কাশ্মীর ইস্যুতে লন্ডনে ব্যাপক বিক্ষোভ, ভারতীয় হাইকমিশনে ভাঙচুর। কাশ্মীরি যুবকের মৃত্যুতে উত্তেজনা, ফের কারফিউ জারি। কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে থাকার ঘোষণা ইরানের। মেহবুবা মুফতির মেয়েকে কাশ্মীরে যাওয়ার অনুমতি দিয়েছে আদালত। ভারতীয় ভূখণ্ডের 60 থেকে 70 কিলোমিটার ভিতরে ঢুকে পড়েছে চীনের সেনাবাহিনী, তৈরি করে ফেলেছে একটি ঝুলন্ত বিরোজ। অরুণাচল প্রদেশের বিজেপি বিধায়কের এই দাবি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ভারত চীন সীমান্তের চাগলাগাম এলাকায়। ভারতীয় সেনা অবশ্য সেই দাবি উড়িয়ে দিয়েছে। সেনার তরফে বিবৃতি দিয়ে স্পষ্ট বলা হয়েছে, ওই এলাকায় ভারতীয় ভূখণ্ডে চীনা সেনা বা নাগরিকের উপস্থিতির কোনো প্রমাণ মেলেনি, তবু ওই এলাকায় টহলদারি বাড়ানো হয়েছে। রাজ্যের বিজেপি সভাপতি তথা অরুণাচল পূর্ব কেন্দ্রের সাংসদ টাপির গাঁও সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করে এসেছিলেন, চাগলাগ্রামের ডিমারু নালার উপর একটি সাসপেনশন ব্রিজ নজরে এসেছে আদিবাসীদের। ঘন জঙ্গলে ঘেরা ওই এলাকায় গাছ কেটে কাঠ চেরাই করে ওই ব্রিজটি তৈরি করেছে চীনা সেনারা। দিল্লিতে সংশ্লিষ্ট সব দপ্তরে তিনি বিষয়টি জানিয়েছেন বলে দাবি করেন টাপির গাঁও। যেখানে ব্রিজ তৈরির কথা বলেছেন টাপির গাঁও, সেই ডিমারু নালা অনস জেলার অন্তর্ভুক্ত। জনবসতি খুব কম, রয়েছে প্রচুর পাহাড়ি ঝোড়া ঝর্ণা ও নালা, অসংখ্য ফিস্টেল প্রজাতির লম্বা গাছ এবং নিচে ঘন জঙ্গলে ঘেরা বলে কার্যত দুর্গম ওই এলাকা। শিকার এবং ভেষজ উদ্ভিদ সংগ্রহ করতে জনজাতি শ্রেণীর কিছু মানুষের আনাগোনা রয়েছে সেখানে, তবে সেনা জওয়ানরা রুটিন টহলদারি চালায় ওইসব এলাকায়। চীন অরুণাচল সীমান্ত ম্যাকমোহন লাইন নামে পরিচিত। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা ম্যাকমোহন লাইন থেকে চাগলাগামের দূরত্ব প্রায় 100 কিলোমিটার, চাগলাগাম থেকে আবার দৈমুর মামলার দূরত্ব 25 থেকে 30 কিলোমিটার। ফলে টাপির গাঁওয়ের দাবি ঠিক হলে ভারতীয় ভূখণ্ডে 60 থেকে 70 কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে চীনা ড্রাগনরা। দিল্লিতে বিষয়টি জানানোর পর এ নিয়ে কার্যত তোলপাড় পড়ে যায়। ভারতীয় সেনাসহ কেন্দ্রের বিভিন্ন মন্ত্রণালয়ে শুরু হয় নড়াচড়া। অবশেষে বুধবার ভারতীয় সেনার পক্ষ থেকে বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হয় টাপির গাঁওয়ের দাবি ঠিক নয়। সেনার বক্তব্য, এই ধরনের কোনো অনুপ্রবেশের ঘটনা ঘটেনি। বিভিন্ন সংবাদমাধ্যমে যেখানকার কথা বলা হয়েছে সেটা ফিস্টেল এলাকা, অন্যান্য কয়েকটি এলাকার মতো এই এলাকাতেও সীমান্ত নিয়ে চীনের সাথে মতপার্থক্য রয়েছে। ডিমারু নালার উপরে যে জায়গার কথা বলা হয়েছে সেখানে এই ধরনের কোনো ব্রিজ সেনার নজরে আসেনি। তাহলে কি স্থানীয় কয়েকজন যুবকের সূত্রে পাওয়া বিজেপি সাংসদের দাবি সম্পূর্ণ ভুয়ো? সেনার বিবৃতিতে বলা হয়েছে ওই এলাকা ঘন জঙ্গলে ঢাকা, নালাজোড়া ও পাহাড়ি চড়াই উত্রায়ে ভরা ওই এলাকায় হেঁটে ছাড়া অন্য কোনো যানবাহনে চলাফেরা করা সম্ভব নয়। কিন্তু যেহেতু সীমান্ত নিয়ে বিতর্ক রয়েছে, তাই ভারত এবং চীন দুদেশের সেনা জওয়ানরাই বর্ষাকালে টহলদারির জন্য নালাগুলোর উপরে অস্থায়ী ব্রিজ তৈরি করে। তবে এটা নিশ্চিত যে চীনের সেনা বা অন্য কোনো নাগরিকের স্থায়ী উপস্থিতি ওই এলাকায় পাওয়া যায়নি। বিতর্কিত সীমান্ত এলাকার সমস্যা মেটাতে ভারত চীন বোঝাপড়াও রয়েছে, সেই বিষয়টি উল্লেখ করেও সেনার পক্ষ থেকে বলা হয়েছে সীমান্ত সংক্রান্ত যে কোনো সমস্যা বা বিতর্ক মেটাতে ভারত চীনের মধ্যে নির্দিষ্ট কূটনৈতিক ও সেনাবাহিনীর পদ্ধতি রয়েছে। নয়াদিল্লি বেইজিং দ্বিপাক্ষিক সম্পর্ক অনুসারে দুদেশের সীমান্ত এলাকায় শান্তি বজায় রাখতে দুই দেশ বদ্ধপরিকর। কাশ্মীর ইস্যুতে লন্ডনে ব্যাপক বিক্ষোভ, ভারতীয় হাইকমিশনে। ভারতশাসিত কাশ্মীরে ভারতীয় দখলদারিত্বের বিরুদ্ধে মঙ্গলবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এই বিক্ষোভে প্রায় 10,000 মানুষ এতে অংশ নিয়েছে বলে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম দাবি করা হলেও বিক্ষোভ সমাবেশের আয়োজকরা বলছে মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করে প্রায় 20,000 মানুষ। তারা লন্ডনে অবস্থিত ভারতীয় হাইকমিশনের সামনে অবস্থান নিয়ে কাশ্মীরের স্বাধীনতার দাবিতে স্লোগান দেয়। এক পর্যায়ে বিক্ষোভকারীরা ভারতীয় হাইকমিশন ভবন লক্ষ্য করে ডিম, টমেটো, জুতা, বোতল, পাথর সহ ধোঁয়া সৃষ্টিকারী বোমা নিক্ষেপ করে। এতে ভবনের বেশ কয়েকটি জানালা ভেঙে যায়। এদিকে বিক্ষোভকারীদের হামলার শিকার হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে কয়েকটি ভাঙা জানালার ছবি প্রকাশ করেছে লন্ডনের ভারতীয় হাইকমিশন। টুইটে বলা হয়েছে 3রা সেপ্টেম্বর লন্ডনে আবারও ভারতীয় হাইকমিশনের বাইরে সহিংস বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে, এতে ভবন চত্বরে ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে পাকিস্তানি গণমাধ্যম জিও টিভি জানিয়েছে মঙ্গলবার লন্ডনে অনুষ্ঠিত এই বিক্ষোভ কর্মসূচির নাম দেওয়া হয় কাশ্মীর ফ্রিডম মার্চ। এই কর্মসূচিতে অংশ নিতে স্থানীয় সময় মঙ্গলবার দুপুর 12টার দিকে যুক্তরাজ্যের বিভিন্ন স্থান থেকে লন্ডনের পার্লামেন্ট স্কোয়ার এলাকায় জড়ো হন বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল সহকারে লন্ডনে ভারতীয় হাইকমিশন সামনে গিয়ে জড়ো হন বিক্ষোভকারীরা।
মিছিলের নেতৃত্বে ছিলেন ব্রিটেনের লেবার পার্টির কয়েকজন সদস্য। বিক্ষোভকারীরা এ সময় কাশ্মীরে গোলাগুলি বন্ধ হোক, কাশ্মীর নিয়ে জাতিসংঘের ব্যবস্থা নেওয়ার সময় এসেছে, কাশ্মীরে যুদ্ধ বন্ধ হোক স্বাধীনতার স্লোগান দেওয়ার পাশাপাশি উপত্যকা থেকে কার্ফিউ তুলে নেওয়া এবং সেখানে ভারতীয় বাহিনীর মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবিতে স্লোগান দেন তারা। পাশাপাশি বিক্ষোভকারীরা ভারত অধিকৃত কাশ্মীরে ভারতীয় বাহিনী ও সরকারের নির্যাতনে বিপর্যয়ের শিকার মানুষদের প্রতি সংহতি প্রকাশ করেন। এর আগে গত 15ই আগস্ট ভারত অধিকৃত কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিলের প্রতিবাদে লন্ডনে ভারতীয় হাইকমিশন ঘিরে বিক্ষোভ করেন প্রায় 15,000 মানুষ। কাশ্মীর ইস্যুতে দিল্লির সিদ্ধান্ত নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকের আগে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা পাকিস্তানি ও কাশ্মীরি পতাকা হাতে ভারতীয় হাইকমিশনের সামনে অবস্থান নেয়। কাশ্মীরি যুবকের মৃত্যুতে উত্তেজনা, ফের কার্ফিউ জারি। পুলিশের গুলিতে আহত এক ছাত্রের মৃত্যুর ঘটনায় কাশ্মীরের শ্রীনগরে ফের কার্ফিউ জারি করা হয়েছে। আসরার আহমেদ খান নামে ওই ছাত্র মৃত্যুবরণ করে। গত মাসে এক বিক্ষোভে পুলিশের ছোড়া ছররাগুলিতে সে আহত হয়েছিল। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, 71 শ্রেণীর ওই ছাত্রের মৃত্যুর ঘটনায় শ্রীনগরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে, জোরদার করা হয়েছে নিরাপত্তা। গোয়েন্দাদের আশঙ্কা, এ খবর ছড়িয়ে পড়লে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে। তবে গুলিতে কাশ্মীরি যুবকের মৃত্যুর বিষয়টি অস্বীকার করেছে পুলিশ। 5 আগস্ট কাশ্মীরে বিশেষ মর্যাদা সংক্রান্ত সংবিধানে 370 দ্বারা বাতিলের পর থেকেই উত্তপ্ত উপত্যকা। মোবাইল নেটওয়ার্ক ইন্টারনেট পরিষেবা বন্ধ করে রাখা হয়। প্রায় 2 সপ্তাহ বন্ধ ছিল স্কুল কলেজ সরকারি দফতর। কেন্দ্রের তরফে বলা হয়েছিল আস্তে আস্তে স্বাভাবিক হবে পরিস্থিতি। বেশ কিছু জায়গায় ইন্টারনেট পরিষেবা ল্যান্ডলাইন ফোন চালু হচ্ছিল, কিন্তু ওই ছাত্রের মৃত্যুর পর পুরনো শ্রীনগরে আবারও বিধিনিষেধ আরোপ করেছে প্রশাসন। 6 আগস্ট সৌরা এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আসরার আহত হন। শহরের শের-ই কাশ্মীর ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স হাসপাতালে তাকে ভর্তি করা হয়। প্রায় 1 মাস অসুস্থ থাকার পর বুধবার তিনি মারা যান। কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে থাকার ঘোষণা ইরানের। কাশ্মীরদের প্রতি ইরানি জনগণ ও সর্বোচ্চ নেতার সমর্থনের জন্য দেশটির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে পাকিস্তান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরেশির ফোনালাপে এই কৃতজ্ঞতা জানান তিনি। এ সময় কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতি জারিফকে অবহিত করেছেন পাক পররাষ্ট্রমন্ত্রী। কুরেশি জোর দিয়ে বলেন, অধিকৃত কাশ্মীরে ভারতের গৃহীত পদক্ষেপগুলো এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। তিনি আরও বলেন, ভারতের এইসব পদক্ষেপ জাতিসংঘ সনদ, নিরাপত্তা পরিষদের রেজুলেশন এবং আন্তর্জাতিক আইন এবং ভারতের নিজস্ব প্রতিশ্রুতির লঙ্ঘন। ফোনালাপে কাশ্মীর ইস্যুতে নিজের দেশের অবস্থান তুলে ধরেন ইরানের প্রধানমন্ত্রী। কাশ্মীরে মানবাধিকার পরিস্থিতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে জারিফ উপত্যকাটির জনগণের প্রতি সমর্থন ও সহযোগিতার উপর জোর দেন। একই সঙ্গে এ বিষয়ে পাকিস্তান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে ঐক্যমতে পৌঁছান দুই নেতা। কাশ্মীরের সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য মাহমুদ কুরেশিকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের প্রধানমন্ত্রী। মেহবুবা মুফতির মেয়েকে কাশ্মীরে যাওয়ার অনুমতি দিয়েছে আদালত। 370 দ্বারা বিলুপের পর থেকেই জম্মু কাশ্মীর তালাবদ্ধ অবস্থায়। কাশ্মীর নিয়ে কেন্দ্রের এই বৈঠক সিদ্ধান্তকে প্রথম থেকেই ভালো চোখে দেখেনি অনেকেই। তবে বিরোধীরা তাদের সিদ্ধান্তে অনড় থাকায় ওমর আবদুল্লাহ থেকে মেহবুবা মুফতি সকলেই গৃহবন্দী হয়েছেন। 1 মাসে বেশি পেরিয়ে গেছে, তার মধ্যে একদিনও দেখা করতে পারেনি মেহবুবা মুফতি কন্যা ইলতিজা। তবে সুপ্রিম কোর্ট জানিয়েছে মেহবুবা কন্যা তার মায়ের সাথে দেখা করতে পারবে। শীর্ষ আদালত বৃহস্পতিবার জানিয়েছে ইলতিজা শ্রীনগর যেতে পারেন তার মা ও প্রাক্তন জম্মু ও কাশ্মীর নেতা মেহবুবা মুফতির সাথে দেখা করতে, যিনি বিগত 1 মাসের বেশি সময় ধরে গৃহবন্দী রয়েছেন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের শুনানি সময় অ্যাটর্নি জেনারেল বলেছেন, মেহবুবা মুফতির পরিবারের অন্য সদস্যরা তার সাথে 2 বার দেখা করেছেন, তাই ইলতিজাও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের থেকে অনুমতি নিয়ে তার মায়ের সাথে অনাসাই দেখা করতে পারতেন। এই মন্তব্যের পরই তাকে অনুমতি দেওয়া হয়। অ্যাটর্নি জেনারেল কে বেণুগোপাল রাও সুপ্রিম কোর্টকে আরও জানিয়েছেন যে মেহবুবা মুফতির মা ও বোন এখন পর্যন্ত 2 বার তার সাথে দেখা করে গেছেন। এই প্রসঙ্গে সলিসিটর জেনারেল তুষার মেহতা আরও বলেন যে এই পিটিশনের নেপথ্যে নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। 15 দিন আগে এসবের মাঝেই মেহবুব কন্যা ইলতিজা মুফতি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছিলেন, যেখানে তার স্পষ্ট বক্তব্য ছিল মিডিয়াতে আবারও মুখ খুললে ভয়ানক পরিণতির সম্মুখীন হতে হবে, বারবার এই হুমকি আসছে তার কাছে। এর আগে ইলতিজা মুফতি মোদী সরকারকে দোষারোপ করে বলেছিলেন, মেহবুবা মুফতিকে গ্রেফতার করে সরকার তার মায়ের মনোবল ভেঙে দিতে চাইছে। মেহবুবা মুফতি এরপরই সরকারকে এই সিদ্ধান্তের জন্য
সর্বনাশা পরিণতির কথা উল্লেখ করেন তার টুইটে। তিনি স্পষ্ট বলেন, ভারত সরকার এখানকার মানুষকে ভয় দেখিয়ে কাশ্মীর দখল করতে চায়।